কাজে দুঃসম্ভব বাবু এই মুহূর্তে সাধারণ মানুষ গ্রাম বাংলার মানুষ শহরের মানুষ মফস্বলের মানুষ রেশন গ্রাহকরা তাকিয়ে আছেন আপনাদের দিকে আপনাদের এতখানি অপারগতা কেন কেন পারছেন না আপনারা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মানুষের দরজা পর্যন্ত পৌঁছে আমাদের এরকম কোনো পরিকাঠামো নেই যে আমরা মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেব কিন্তু এই আমাদের এই মানসিকতা আছে যে যেসব মানুষ অসুস্থ বা বৃদ্ধ বৃদ্ধা বাড়িতে একা থাকেন তাদের বাড়িতে মানবিক কারণে আমরা রেশন পৌঁছে দেব এই রেশন পৌঁছাবার নামে আমাদের উপর খাদ্য দপ্তর বিভিন্ন বিধি নিষেধ তারা আরোপ করছেন সেই আরোপ সেই বিধি নিষেধের মাধ্যমে আমাদের যেই সব বিধি আরোপিত হচ্ছে সেই বিধি আমরা পালন করতে অপারগ এবং এই প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন পরিবহনের যে খরচ সেই খরচ বহন করে আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব না তারপর বেশি সবচেয়ে বড় কথা ম্যান পাওয়ার আমাদের সেই ম্যান পাওয়ার নেই আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারও নেই গাড়ি কেনার কথা খাদ্য দপ্তর থেকে বারবার আমাদের বলা হয়েছিল আমরা আমাদের এক লক্ষ টাকা সর্বাধিক ভর্তুকি দেওয়ার কথা খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো যা গাড়ি দেওয়া হবে তার মধ্যে এক লক্ষ টাকা সরকার দেবে সরকার দেবে তারপরে আপনাদের আপত্তি আমাদের বাকি টাকাটা কে দেবে এক নম্বর গাড়ি কিনলে গাড়িটা রাখবো কোথায় সেই জায়গা কোথায় তারপরে যে গাড়িটা মেনটেনেন্স প্রতিদিন কেন্দ্রীয় সরকার যেভাবে তেলের দাম বাড়িয়ে চলেছেন এই পরিপ্রেক্ষিতে গাড়ি একটা মেনটেন করা এবং শুধুমাত্র দুয়ারে রেশনের জন্য গাড়ি কিনে গাড়ি ব্যবহার করা এটা দুঃসাধ্য ব্যাপার রেশন ডিলারদের পক্ষে আমরা পরীক্ষামূলক প্রকল্প পাইলট প্রজেক্ট আমরা প্রথমে একটা ট্রায়াল রান দিয়েছিলাম মে মাসে পরবর্তীকালে সেপ্টেম্বর মাসে আমরা 15% দোকানদার আমরা পাইলট প্রজেক্টে অংশগ্রহণ করে দেখলাম যে এটা সম্ভব না সবথেকে বড় দুর্ভাগ্যের কথা পাইলট প্রজেক্টে অংশগ্রহণের প্রসঙ্গেই আসবো বিশ্বম্বর বাবু আমার একটা প্রশ্ন ছিল দেখেছেন নিশ্চয়ই আমার দ্বিতীয় অগ্রিবাল ছিল পাইলট প্রজেক্টের সময় সমস্যাগুলো নজরে আসেনি বা আপনারা নজরে আনেননি সরকারের আমরা বারবারই নজরে এনেছি লিখিতভাবে বলেছি এবং সেপ্টেম্বর মাসে কি কি সুবিধা অসুবিধে এটা নিয়ে কোনো পর্যালোচনা করা হলো না বিচার বিশ্লেষণ করা হলো না অক্টোবরের জন্য আদেশ নামিয়ে দেওয়া হলো আবার গতকাল দেখা গেল নভেম্বরের জন্য সমস্যাগুলো থেকে নজর দৃষ্টি আকর্ষণ করলেন সরকারে বারবার জানিয়েছি সেগুলো নিয়ে সরকার কিছু বলল না কিছু কাটেনি বলছে যে এটা কয়টা চালান সেপ্টেম্বর মাসটা দেখুন করতে করতে পুজো এসে গেল আবার অক্টোবরটা চালু করে দেওয়ার জন্য ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আবার গতকাল দেখা গেল নভেম্বরের জন্য আবার প্রস্তুতি নিয়ে নিয়েছে দপ্তর এই এটা মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো জানেন না যে এইভাবে রেশন ডিলারদের উপর বারবার একটা অত্যাচার নামিয়ে আনছে খাদ্য দপ্তর বেশ আচ্ছা।